Assalamualaikum guys, welcome to my channel, The halfMAN. আজকে আমরা ডেঙ্গুর ব্যাপারে কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। This year dengue has become a national issue. চিকিৎসকদের মতে এই বছরের ডেঙ্গু আরো বেশি শক্তিশালী। তাও ডেঙ্গু অনেক শক্তিশালী, বাচ্চাদের কামড় মেরে অজ্ঞান করে দিতে পারে। খালি অজ্ঞান করে না, মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, মারাও যাচ্ছে। মানুষ এখন মারা যাচ্ছে। চিকিৎসকদের মতে এবারে ডেঙ্গুর কামড়ে যে শুধু হার্ট আপনার অ্যাটাক করবে বা গায়ে দেখা যাবে বমি বমি ভাব হবে এমনটা হচ্ছে না। এখন ডেঙ্গু হলেই সামান্য জ্বর এবং হার্ট এবং কিডনি অ্যাটাক করছে, সাথে রোগী দ্রুত শকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি রিসার্চে পাওয়া গেছে বর্তমান জনসংখ্যার প্রায় অর্ধেকই ডেঙ্গু আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির কথা এতটুকু যে গ্রামের লোকেদের থেকে শহরের লোকেদের আক্রমণিত হওয়ার সম্ভাবনা বেশি। একে বেবিদের কিভাবে বাঁচাবেন এটাই আমাদের বলেন। ওরা কেন বলবে, আমরা বলবো ডেঙ্গু থেকে কিভাবে বাঁচাবে এটা আমরা বলবো, ওরা কেন বলবে? এমনি কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করবে? টিপস নাম্বার 1, আশেপাশের নালা, ডোবা, নারকেলের ছোকলা, ফুলের টপ গুলাতে যেন পানি আটকে না থাকে। রেগুলার এই জায়গাগুলোতে ব্লিচিং পাউডার ব্যবহার করুন। আপনারা ধরেন একটা বেবির ভাইয়া ভাইয়া আর ভাইয়া ময়লাতে গেল, ওইখানে ডেঙ্গু থাকলো, আর পায়ে যদি একটা কামড় দেয় ওই আর ভাইয়া ওইখানেই পড়ে থাকবে। মানে ইনস্ট্যান্ট মারা যাবে? না, ইনস্ট্যান্ট মারা যায় না। ডেঙ্গু, তোমার ডেঙ্গু মশা কামড় দেওয়ার পর কিছু সিমটমস আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। টিপস নাম্বার 2, খেয়াল রাখবেন বেবিদেরকে যেন মশা না কামড়ায়। রাতে ঘুমানোর সময় ভালো করে মসকিটো নেট ইউজ করেন। দরকার হলে, সম্ভব হলে ঘরের জানালায় দরজায় মসকিটো নেট ব্যবহার করুন। টিপ নাম্বার 3, সম্ভব হলে মসকিটো ক্রিম ব্যবহার করুন। আমি ভালো একটা ব্র্যান্ডের মসকিটো ক্রিম ডিসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, এগুলো খুবই ইফেক্টিভ। এবং হাত পা ঢাকা যায় এমন জামা কাপড় বেবিদের পরিধান করান। অনেক জামা কাপড়ই আছে যা হাত পা ঢাকা যায়, আপনারা বেবিদের ওই জামাগুলো শোয়ার সময় পরে রাখুন, তাহলে আর ডেঙ্গু মশা তো কামড় দিতে পারে না। হ্যাঁ, কথা সত্য। আর যদি মসকিটো নেট ইউজ করেন তাহলে ওইসব জামা কাপড় পরানোর দরকার নাই। আপনারা যদি ওগুলো ইউজ করেন দরজা জানলা যদি দিয়ে রাখেন তাহলে ডেঙ্গু মশা আসার সময় মরে যায়। টিপস নাম্বার 4, বাচ্চারা যখন রুমে খেলাধুলা করবে তার আগে কিছু জায়গা আপনি একটু পরিষ্কার করে নিন, যেমন খাটের নিচে, কার্টেনের পিছনে, ক্লোসেটের ভিতরে, এইসব জায়গায় মশারা রেস্ট নেয়, মশারা লুকিয়ে থাকে, এই জায়গাগুলো একটু রেগুলার ঝাড়া পোছা করে রাখবেন। আপনারা ধরেন বাচ্চার একটা বল খাটের নিচে চলে গেল, হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে, ধরুন এখানে ময়লা ওই গন্ধ পাচ্ছে, তারপর ওই ডেঙ্গু মশাটা বের হয়ে হাতে কামড় দিলে সঙ্গে সঙ্গে এই খাটের নিচে বেবিটা পড়ে থাকলো। ট্রু, একদম ট্রু। বেবি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এটা কিভাবে বুঝবেন? এই সিমটমসগুলো বেবির মধ্যে যখন দেখতে পারবেন তখনই ডাক্তারদের শরণাপন্ন হন। সিমটমসগুলো হলো 1 নাম্বার, স্কিন র্যাশ, গায়ে লালচে লালচে র্যাশ হতে পারে, তো এটা ওয়ান কাইন্ড অফ সিনড্রোম। 2, মাথা ব্যথা হতে পারে বেবিদের। 3, নাক দিয়ে রক্ত বের হতে পারে এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হতে পারে। 4, বেবিরা বমি করতে পারে। 5, বাচ্চাদের হাই ফিভার হতে পারে। 6, বাচ্চাদের মাসল এবং জয়েন্ট পেইন হতে পারে। এন্ড লাস্টলি 7, বাচ্চাদের ডায়রিয়া হতে পারে। বেবিদের ডেঙ্গু হয়ে গেলে যা যা করবেন। 1 নাম্বার, পর্যাপ্ত পরিমাণ রেস্ট করাবেন বেবিদের। 2 নাম্বার, পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার খাওয়াবেন। 3 নাম্বার, ফলমূল এবং শাকসবজি খাওয়াবেন বেশি করে। 4 নাম্বার, অ্যালার্জিক মেডিসিন এবং পেইন কিলার নয়, সোজা কথা আপনি ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াবেন না। 5 নাম্বার, খাবারের জন্য একটা ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন। এন্ড লাস্টলি ভালো একটা মেডিসিন বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। ডক্টরের
আপনার কথা মতো না যদি কাজ করেন বেবিদের একটা ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, আসলেও ক্ষতি হয়ে যেতে পারে। কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন এগুলোর সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে, কি খাওয়াচ্ছেন এগুলো আপনাদের খেয়াল রাখতে হয়, তাহলে একটা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। বেবিদের আপনারা বাইরে বের হতে দিবেন না, কারণ ওইখানে ময়লা থাকতে পারে, ডেঙ্গু থাকতে পারে। তুমি এত কিছু বুঝো, তুমি জঙ্গলে যাও কেন, তুমি বাহিরে যাও কেন, বলো, জবাব দাও। তো এই ছিল আমাদের আজকে ডেঙ্গু নিয়ে আয়োজন। বাপ ছেলে অনেক রিসার্চ করে ডেঙ্গুর উপরে লেখাপড়া করে আজকে আপনাদেরকে বিষয়গুলো তুলে ধরলাম। সো আশা করি এরকম বিপদে আপনাদের পড়তে হবে না। অ্যান্ড মনে রাখবেন একটা কথা, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আর আশা করি বাচ্চাদের যেন কোনো অসুখ না হয়, বিপজ্জনক না হয় কোনো। আমরা দোয়া করি আপনার বেবির যেন কোনো অসুখ কোনো বিপদ না হয়। তো এই ছিল ডেঙ্গুর কথাবার্তা। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড নিচে একটা লাল বাটন আছে, ওটা টিপ দিয়ে রেখো বন্ধুরা, তাহলে ডেইলি ডেইলি তোমাদের কাছে আমার মজার মজার ভিডিও পাবে, আর না পাবে না। হ্যাঁ প্লিজ, দয়া করে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে, যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগলো আপনাদের, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। ওকে বাই।